নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। প্রসূতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বোলপুর হাসপাতালে। স্বেচ্ছাসেবী সংস্থার প্রশিক্ষণ শিবির রামপুরহাটে। পড়ুয়াদের স্কলারশিপের ফর্ম পূরণ দুবরাজপুর বিধায়কের। এবার খবর বিস্তারিত। চিকিৎসকের গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বোলপুর হাসপাতালে। মৃতার নাম আগমনী হাজরা। প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তির পর সিজার করে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। তারপরই অবস্থার অবনতি হতে থাকে। রোগীর অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয় আগমনীর। তার আত্মীয়দের দাবি, চিকিৎসক অপারেশনের পর নজর না দেওয়ায় ঘটে এই ঘটনা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে, পরে পুলিশ গিয়ে সামাল দেয় পরিস্থিতিতে। বলছে যে সিজার হয়েছিল, দিয়ে সিজারের পর ডাক্তার নাকি মানে ভালো করে পেটটা পরিষ্কার করেনি, ফুলটা বের করেনি। প্রথমে ভর্তি করেছি ওই ইয়েতে কান্দা হাসপাতালে। কান্দা হাসপাতালের পর সেন হাসপাতাল চালাইল, যেখানে মঙ্গলবারে ভর্তি করেছি। বুধবারে বাচ্চা হয়েছে সিজার করে। সিজার করে কোন ডাক্তার হয়েছিল দিয়ে তারপরে আট দিন ছিল। আট দিনে মাথায় ছুটি দিয়ে দিয়েছে। ছুটি দিয়ে দিয়েছে, ছেলে বাচ্চা সব ভালো আছে বলে ছুটি দিয়ে দিয়েছে। যাবার আট দিনে দুদিন বাড়িতে ছিল, দিয়ে দুদিনের দিনে কালকে বিকালে আবার হসপিটালে এনেছি। খুব ব্লিডিং হচ্ছে, আবার সেলাইয়ের হসপিটালে ছিল তখন থেকে ব্লিডিং হচ্ছে। তার অবস্থা। শেখ আমিরুলের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে রামপুরহাট এলাকায় সচেষ্ট কানুহা স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার রামপুরহাট এক নম্বর ব্লকের খরুন পঞ্চায়েতের দুটি গ্রামে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ কর্মসূচি পালিত হয় সংস্থার উদ্যোগে। মূলত মহিলাদের আত্মনির্ভরতার লক্ষ্যে সংস্থার তরফে ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের। এনজিও সংস্থা নাম হচ্ছে কালোয়া সমাজ স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা এটাই করি যে বিভিন্ন গ্রামে গিয়ে আমরা যেমন মেয়েদের বা ছেলেদের যারা এখনকার দিনে বেকার আছে, অনেক কাজ হারিয়েছে, সেই কাজটা যাতে আবার তারা নিজেরাই বাড়ির থেকে মানে, তাহলে আমাদের কী হবে, আমাদের আগামী দিনে কাজ করতে আরও সুবিধা হবে। আপনারা যে স্বনির্ভর দল সবাই করেন, তো গোষ্ঠী সবাই করেন, গোষ্ঠী কেন করেন? তো আমরা কোনো লোনের ব্যাপারে কোনো কথা বলতে আসিনি। আমরা এসেছি যেটা স্বনির্ভর গোষ্ঠীরা যারা আপনাদেরকে বলছে যে নামটাই হচ্ছে স্বনির্ভর দল। ভয় টিভি রামপুরহাট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা।
এখানে বসছেন শিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউরি বীরভূম শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822 ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থানুকূল্যে দশম দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। তাই বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করছে। তার জন্য স্থানীয় বিধায়কের সই দরকার। তাই আজ দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহার কাছে ছাত্রছাত্রীরা আসে। বিধায়ক অনুপ সাহা প্রত্যেক ছাত্রছাত্রীর ভালোভাবে ফর্ম দেখে তিনি সই করেন। পাশাপাশি যে সকল ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করতে পারছে না বা ভুলভ্রান্তি রয়েছে তাদের ফর্মগুলো তিনি নিজেই পূরণ করে দিচ্ছেন। এদিন অনুপ সাহা জানান, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের যে স্কলারশিপ তার ফর্ম নিয়ে ছাত্রছাত্রীরা এসেছে, ফর্মে ভুল ত্রুটি থাকলে সেগুলোকে ঠিক করে সই করে দিচ্ছে যাতে তারা পড়াশোনার জন্য স্কলারশিপ পায়। বেশ কয়েকদিন ধরে বিধানসভা এলাকার ছাত্রছাত্রীরা ফর্মে সই করিয়ে নিয়ে যাচ্ছে। এদিন পাঁচরা হাই স্কুলের ছাত্রী মঞ্জুশ্রী মণ্ডল বলে, আমরা স্কলারশিপের ফর্ম পূরণ করে বিধায়কের সই করাতে এসেছি। যদি ফর্মে ভুল ভ্রান্তি রয়েছে কিংবা কেউ ফর্ম পূরণ করতে পারেনি তো তিনি নিজে ভালোভাবে দেখে সই করে দিচ্ছেন। আমাদের 2021-এর মাধ্যমিক কোভিডের কারণে হয়নি, তো নাইনের পরীক্ষা, নাইনের ভিত্তিতে ও টেনের প্র্যাকটিক্যালের পরীক্ষার প্র্যাকটিক্যালের মাধ্যমে আমাদের রেজাল্ট হয়েছে। 69% নাম্বার পেয়ে এই নবান্ন স্কলারশিপ করার জন্য এসেছি। তাই এমএলএর সাইন দরকার, তো এমএলএ সাইন করার আগে যদি কোনো ভুলভ্রান্তি হচ্ছে ভালো করে চেক করার পর তিনি সাইন করছেন। তিনি যদি কোনো ফর্মে ভুল ভ্রান্তি রয়েছে তিনি নিজেই ঠিক করে দিচ্ছেন যাতে আমাদের এই নবান্ন স্কলারশিপ ফর্ম বাতিল না হয়। আজকে মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক পাস করে এই ধরনের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড যে স্কলারশিপ, সেই স্কলারশিপের ফর্ম নিয়ে তারা এসেছে আমার কাছে সই করাতে, যার মাধ্যমে তারা স্কলারশিপ পাওয়ার পরে সেই পয়সাতে যাতে তারা পড়াশোনা করতে পারে। আর তার জন্য আমি আমার এই দুবরাজপুর বিধানসভার সমস্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ যে ফর্ম, সেই ফর্ম ফিল আপে সহযোগিতা করছি। এবং আজ থেকে নয়, যেদিন থেকেই এই ফর্ম দিতে শুরু করেছে সরকারের পক্ষ থেকে, আমরা প্রতিটা ছাত্রের ফর্ম ভেরিফাই করে তাদেরকে আমরা, তারা যাতে স্কলারশিপ পায় সেই কাজে আমরা সহযোগিতা করছি। কারণ অনেক ছাত্রছাত্রী দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। প্রসূতি মৃত্যু ঘটনায় চাঞ্চল্য বোলপুর হাসপাতালে। স্বেচ্ছাসেবী সংস্থার প্রশিক্ষণ শিবির রামপুরহাটে। পড়ুয়াদের স্কলারশিপের ফর্ম পূরণ দুবরাজপুর বিধায়কের। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।